What's up guys, this is Ryan and welcome to my YouTube channel Towards Update. So, বন্ধুরা আজকে সানডে তো চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি এবিয়ে পড়েছি আমরা যাব ডুয়ার্সের কিছু আকর্ষণীয় জায়গা যেটা হচ্ছে দার্জিলিং হয়ে আমরা যাব লামাহাটা এরকমই কিছু আরো আকর্ষণীয় জায়গা থাকবে যা আজকে আমার চ্যানেলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরব তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন Towards Update. বৃষ্টি আমরা প্রায় এখন শিলিগুড়ি এসে পৌঁছলাম তো বৃষ্টির জন্য একটু আমরা রাস্তার একপাশে একটু শেল্টার নিলাম তো যাই হোক বন্ধুরা বৃষ্টি কমার পর বেরিয়ে পড়লাম পুনরায় আবার আমাদের সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলি আজকে প্রথম দিকেই সিদ্ধান্ত করেছিলাম হয়তো কাটশান যাব তারপর দার্জিলিং এর ডাউহিলে এবং অবশেষে যাব লামহাটা কিন্তু কোনো কারণবশত হয়তো প্রথম দুটো প্ল্যানকে স্কিপ করতে হলো এবং আমাদের যেতে হলো সোজাসুজি লামাহাটা লামাহাটা যেটা কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে যেটা আমরা দার্জিলিং হয়ে যাব কিন্তু আজকের দিনে দুর্ভাগ্যের কারণ হচ্ছে কিছু দূর যেতে না যেতেই আমাদের চেকিংয়ে ধরেন মানে মোটামুটি আমরা আটটা গাড়ি আটটা টু হুইলার যাচ্ছিলাম তো কোনো কারণবশত আমাদের ধরে কিন্তু আমাদের কাগজপত্র হলো ওকে বাট দু একজন হয়তো হেলমেট পরেনি যেটা আর কি পাহাড়ে ডবল হেলমেট মাস্ট তো সেই কারণে হয়তো আটকেছে এবং তাদেরকে ফাইনও দেওয়া হয়েছে আজকের এই লামাহাটা ব্লগটি করতে গিয়ে আমাদের দু তিনবার বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি পাহাড়ের রাস্তা খুব ক্রিটিক্যাল এই কারণেই হালকার উপর দিয়ে বেঁচে গেছে তো দু তিন জায়গা চেকপোস্টেও আবার চেকিংও ধরেছে কিন্তু কোনো এক জায়গা হালকার উপরে ফাইন দিয়ে আমরা বেরিয়ে গেছি আমাদের সেই ডেস্টিনেশন লামাহাটা আমি প্রথমবার আমি কখনো আসিনি হ্যাঁ এটা কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে চলুন দেখা যাক সেখানকার লামাহাটা সৌন্দর্য কেমন আছে আমার চ্যানেলের মধ্যে দেখতে সঙ্গে থাকবেন ফাইনালি আমরা চলে এসেছি লামাহাটাতে তো এখন দেখব ঘুরে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এবং লামাহাট কি রয়েছে হেঁটে হেঁটে আমাদের উপরে আসতে হলো তো চলুন বন্ধুরা ফাইনালি এন্ট্রি নিচ্ছি লামাহাটি যে পার্ক যে ফেমাস পার্ক রয়েছে সেখানটায় এখানকার প্রায় ন্যাচারাল লুকটা প্রায় ওয়াও আমি অলরেডি লামাহাটি যে পার্ক রয়েছে সেখানটা অলরেডি ইন করেছি টিকিট করে আমার বন্ধু অলরেডি টিকিট করে নিয়েছে এখান থেকে দেখা যাচ্ছে প্রায় পাহাড়ের শীর্ষে একদম লম্বা লম্বা সেই গাছগুলো অসাধারণ ওয়েল গাইস চলুন আমরা এখন উপরের দিকে যাব দেখা যাক এখান থেকে উপর থেকে যে ভিউ পয়েন্ট রয়েছে সেখান থেকে এখানকার ভিউটা কেমন বাবা কাদাও রয়েছে স্লিপি পুরো দেখতেই পাচ্ছেন ভীষণ লম্বা লম্বা গাছ যেগুলো দেখতে অনেকটা সুন্দর এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ একটি শান্ত আবহাওয়া বিরাজ করছে এর পাশাপাশি একদম ঠান্ডা ওয়েদার মন শান্ত করা পরিবেশ সত্যি সুন্দর উপরে গেলে একদম লম্বা লম্বা সারি সারি গাছ দেখতে পাওয়া যাবে দিকে পুরো সৌন্দর্যটা এসে দেখা যাচ্ছে
মানে অলরেডি যে জায়গাটাতে আমি রয়েছি এখান থেকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যাচ্ছে। বন্ধুরা চলো একটু ভিউ পয়েন্টের উপর থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যাক, আমরা উঠি উপরের দিকে। তো বন্ধুরা আমি বর্তমান এই লামাহাটা যে পার্কটি রয়েছে সেই পার্কের একদম যে সেই ওয়াচ টাওয়ার যেটা সেখানটায় দাঁড়িয়ে এখানকার ভিউটা তুলে ধরছি। এখানেও কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে যে 1 মিনিটের মধ্যে কেবলমাত্র 7 জন পার্সন এখানটা অ্যালাও, আদারওয়াইজ হয়তো এটা ভেঙে পড়তে পারে। যাই হোক এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, এখানটায় প্রায় একদম শান্ত মনোভাব, মাঝে মধ্যে কিছু শান্ত বাতাস বইছে যেটা আর কি প্রাণ জুড়ে দেয়। খুব সুন্দর একটি জায়গা, আপনারাও আসতে পারেন। হয়তো আমার বন্ধু বা বান্ধবরা অনেকে এখানে এসছেন, কিন্তু যারাও এখনও আসেননি তারা এখানে আসুন, দেখুন এই জায়গাটা, হয়তো ভালো লাগবে আপনাদেরও। ছুটির মরশুমটা এখানে এলে আপনারাও কাটাতে পারেন। এখানে খুব সুন্দর একটি জায়গা, একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানটায় দেখতে পাওয়া যাচ্ছে যে একদম পাহাড়ের উপরে মেঘগুলো একসাথে মানে বয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা আমরা ভিউ পয়েন্টের থেকে নিচের দিকে নেমে যাচ্ছি, দেখি এখন এখান থেকে একটু উপরের দিকে যাব, আরও উপর থেকে কীরকম লাগে সেই জায়গাগুলো সেটা তুলে ধরবো। যাই হোক বন্ধুরা মানে কি বলবো, আর রাস্তার মধ্যে প্রচণ্ড কুয়াশা, আর আমাদের সমতল অর্থাৎ আমাদের যে আলিপুরদুয়ারে তো প্রচণ্ড গরম। আমরা যে জায়গাটিতে রয়েছি যেটা হচ্ছে লামাহাট্টা পার্ক, তো এটা হচ্ছে আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত। তো আমাদের আমরা হয়তো কালিম্পংয়ের ডেলো পার্কেও গেছি, সেটা আরও উঁচু এবং সেখানটায় আমরা বসে থেকে অনেক কিছুই সেখানটায় দেখতে পেতাম যে উপর থেকে দেখা যেত, নিচের দিকে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। তো এখানটাও প্রায় একই রকম প্রাকৃতিক দৃশ্য যে দেখাই যাচ্ছে দূরে সেই মেঘগুলো কীভাবে ভেসে ভেসে যাচ্ছে। একসময় হয়তো এই যে পার্কটি, এই লামাহাটা পার্ক যেটা আছে এখানটায় হয়তো কুয়াশা, ঘন কুয়াশায় ভরে যায়। আমরা আরও আমি আরও উপরের দিকে উঠে লামাহাট্টা পার্ক থেকে এখন বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর ছিল, অনেকক্ষণ আমরা ছিলাম এখানটা, এনজয় করলাম। যাই হোক তো আমি চলে আসবো এরপরে আবার আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে। তো এরকমই আরও আকর্ষণীয় কন্টেন্ট দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।